আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। শীতে পর্যটকদের ভিড় বাড়ছে কক্সবাজারে, হোটেলে রুম মিলছে না, পেলেও ভাড়া নিচ্ছে কয়েক গুণ বেশি, ফলে রাস্তার পাশে ঠাঁই নিচ্ছেন অনেকেই। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শীতের শেষে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগম। পর্যটকদের ভিড় বাড়লেই হোটেল মোটেলে অতিরিক্ত ভাড়া আদায় ও রেস্তোরাঁয় বেশি দামে খাবার বিক্রি শুরু হয়। কে কত বেশি টাকা হাতিয়ে নিতে পারেন যেন সেই প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটিতে ঘুরতে আসা পর্যটকরা এমন পরিস্থিতির শিকার হচ্ছেন বলে অভিযোগ। এরই মধ্যে প্রতিটি হোটেলের ভাড়া সর্বনিম্ন 5,500 ঠেকেছে, আবার কিছু হোটেলের ভাড়া 9,000 থেকে 12,000 পর্যন্ত চাওয়া হচ্ছে। হোটেল লজ, গ্যালাক্সি, বিচওয়ে, বিচ রিসোর্ট, হোয়াইট অর্কিড সহ বেশ কয়েকটি হোটেলে 21 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কোনো রুম খালি নেই। আর এসব হোটেলে প্রতিটি রুম 4,500 থেকে সর্বোচ্চ 8,000 টাকায় ভাড়া হয়েছে। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশিম শিকদার সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত থেকে সব ধরনের হোটেলের রুম বুকিং হয়েছে, তাই পর্যটকরা রুম পাচ্ছেন না। অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয়টি তার জানা নেই। পর্যটকরা জানান, কটেজে একদিনের জন্য রুমের ভাড়া 8,000, দুই দিনের জন্য 10,000 টাকা চাই, কোথাও রুম খালি নেই। যেসব রুম খালি আছে সেগুলো কোনো মানের না, তার মধ্যে 5,000 টাকা চাই। পর্যটক বেশি আসায় হোটেল ব্যবসায়ীরা এমন আচরণ করছে। এদিকে অনেক পর্যটক হোটেলে রুম না পেয়ে সড়কের পাশে সময় পার করছেন। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা সংবাদ মাধ্যমকে বলেন, রুম ভাড়া বেশি নেওয়ার অভিযোগটি অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। পর্যটক হয়রানি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। তাসনিয়া খানম, পদ্মা নিউজ। রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে 4টি পণ্যের ক্যারেট কমিয়ে দেওয়া হয়েছে। এ সপ্তাহে আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে, সেই সঙ্গে খেজুরের ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। ভারত পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি। ভারত সহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ রাখতে কাজ করবে সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, খাতুনগঞ্জ ব্যবসায়ীরা তাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসত, তাদের পণ্যটি সরাসরি সারা বাংলাদেশে সরবরাহ করতে পারত, কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই আবার সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক 2-4 জন আছে, তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য ব্যবস্থা করা হবে। 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বাতিল চেয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এই আবেদনের শুনানিতে সম্মতি দিয়েছেন 3 সদস্যের বেঞ্চ। দেশটির নাগরিক আলী খান এ আবেদন করেছেন। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা এ বেঞ্চের নেতৃত্ব দেবেন। 3 সদস্যের এ বেঞ্চে আরও আছেন বিচারপতি মোহাম্মদ আলী মাজহার এবং বিচারপতি মুসারাত হিলালির। সুপ্রিম কোর্টে করা আবেদনে নির্বাচন কমিশন ও ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি 30 দিনের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ওই ব্যক্তি। ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিচার বিভাগের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনের দাবি করা হয়েছে ওই আবেদনে। পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। নতুন ছবি দ্য বুল নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন প্রযোজক করণ জোহর, আর এর নেপথ্যে রয়েছেন সালমান খান। তার জন্যই নাকি বন্ধ হতে চলেছে দ্য বুল ছবির শুটিং। বেশ কয়েক বছর ধরে বক্স অফিসে ধোপে টিকছে না সালমান ম্যাজিক, পরপর তার ছবি ফ্লপ। টাইগার 3 ছবিও আশা জাগিয়ে অবশেষে তেমন সফল হয়নি। এরকম ভরাডুবির বাজারে সালমানের ক্যারিয়ারকে মাচাতে এগিয়ে এসেছিলেন প্রযোজক করণ জোহর, আর সেখানে থেকেই সমস্যা শুরু। সালমানের চাওয়া পারিশ্রমিকের জন্য এই ছবির বাজেট 3 গুণ বেড়েছে, আর সেই কারণেই করণ নাকি আপাতত পিছিয়ে এসেছেন শুটিং শুরু করার ব্যাপারে।
নতুন বছরের প্রথম ফিফা র্যাঙ্কিংয়েও বিশ্ব ফুটবলের শীর্ষস্থানটা নিজেদের কাছেই রেখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি অ্যান্ড কুং বিগত বছরে হেরেছে কেবল একটি ম্যাচেই, তাতে অবশ্য র্যাঙ্কিংয়ে কোনো হেরফের হয়নি তাদের। বরং পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বছর শেষ করেছে তারা। নতুন বছরে এখন পর্যন্ত মূল দল মাঠে নামেনি আর্জেন্টিনার, তবে বয়সভিত্তিক দল মাঠে নেমেই এনে দিয়েছে সুখবর। ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূল পর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা, যেখানে দেখা যেতে পারে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের মতো তারকাদের। অবশ্য এবছর আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা। জুনে শুরু হওয়া সেই দুই ম্যাচের আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সূচি নিশ্চিত করা হয়েছে। ম্যাচের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে দুই আফ্রিকান প্রতিপক্ষ, নাইজেরিয়া এবং আইভরি কোস্টের বিপক্ষে। আফ্রিকার দুই প্রতিপক্ষের বাইরে আরও দুই ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। কোপা আমেরিকার কথা মাথায় রেখে সেখানে তাদের প্রতিপক্ষ হবে লাতিন ও আমেরিকা অঞ্চলের দুই দেশ। ভারতের উত্তরপ্রদেশে পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর মাথা কেটে তা হাতে নিয়ে রাস্তায় চলার সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বারাবাঙ্কি এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম NDTV জানায়, অনিল নামের বারাবাঙ্কির ওই বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার সেখানকার একটি সড়কে প্রকাশ্যে স্ত্রীর মাথা হাতে নিয়ে ঘুরছেন তিনি। পথচারীরা অনেকেই এ দৃশ্য তাদের মোবাইলের ক্যামেরায় ধারণ করেন। এ সময় তার হাতে এক ছুরি এবং অন্য হাতে স্ত্রীর কেটে ফেলা মাথা দেখা যায়। পরে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী নারীকে 8 বছর আগে বিয়ে করেছিলেন অনিল, তবে তারা বেশ কিছুদিন ধরে আলাদা বসবাস করতেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে শিরচ্ছেদ করে স্ত্রীকে হত্যা করেছেন অনিল। তাদের সংসারে 2 সন্তান আছে বলে জানিয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ info.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি তাহমিদা কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন।